বন্ধুরা দেখো এই গাছটা কি পরিমাণে জাম্বুরা ধরেছে, ছোট্ট একটা গাছ প্রচুর পরিমাণে জাম্বুরা ধরছে। তো গ্রামে আসলে আসলে হাঁটাহাঁটি করলে ঘুরলে দেখা যায় এরকম অনেক গাছ বা অনেক ফলের গাছ দেখা যায়, খুবই সুন্দর, ভালো লাগলো, তাই ভিডিওটি নিলাম। তো বন্ধুরা বলেছিলাম আগের ভিডিওতে যে আমি গ্রামের বাড়িতে আসি, তো আমাদের বাড়ির এটা মালটা গাছ, তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করা। দেখুন প্রচুর পরিমাণে মালটা ধরেছে গাছে, এই যে যে নিচে এদিকে পাতার ভাঁজে ভাঁজে অনেক মালটা ধরেছে গাছে, আর ওই পাশে আছে কমলা গাছ। আসলে আমার আব্বা ফল গাছ লাগাতে প্রচুর পছন্দ করে, মোটামুটি আপেল গাছটা বাদ দিয়ে মোটামুটি সব গাছই আছে আমাদের বাড়িতে। তো আমি এরপরে আপনাদেরকে কমলা গাছটা দেখাবো, প্রচুর, এই যে একদম নিচে মাটির সাথে নুয়ে গেছে ডাল, আর এই পাশে আম গাছ আছে, আম আছে গাছে, কিছু পারা হয়েছে সকালে, আমি নিয়ে যাব ঢাকা এই জন্য। আর এই যে উঠানে ডাটা, তো চলুন কমলা গাছের অবস্থা দেখাই। এই যে এটা আমাদের লেবু গাছ, কাগজি লেবু, জানেন অবশ্যই যারা কাগজি লেবু চিনেন, প্রচণ্ড প্রচুর ঘ্রাণ, কাটলে একদম ঘ্রাণে ছড়িয়ে যায়, আর প্রচুর রস থেকেও প্রচুর ঘ্রাণ, আকারে এমনি ছোট হলেও এই যে একদম টাটকা, প্রচুর ঘ্রাণ এগুলি এই লেবুগুলিতে, আমার অনেক পছন্দ এই লেবু। এই যে গাছটা অবশ্য ছোট, এখানে ছোট্ট একটা গাছ আমাদের, ছোট্ট গাছে এক জায়গায় 5টা কাঁঠাল, অবশ্য আরো বড় হবে, এগুলি ছোট। তো বন্ধুরা এটা হলো আমাদের কমলা গাছ, প্রচুর পরিমাণে কমলা ধরেছে গাছে, দেখেন পাতার একদম পাতার সাথে সাথে এগুলো অনেক বড় হবে, অনেক বড় সাইজ এটা, আসলে একদম আমাদের এই যে ঘর, ঘরের সাথেই কমলা গাছ অনেক বড় বড় সাইজ হয়, একদম হলুদ হয়ে যায় গাছে বেশি পাকলে। চারিদিকে দেখাই, এই যে প্রচুর পরিমাণে ধরেছে, তো এটা কি ফল নামে চিনেন আপনারা? আমরা গাব গাছ, তো প্রচুর গাব হয়েছে সামনে পড়লো, সেই জন্য ভিডিও করলাম গাব গাছ। গাছটা উঁচু ছোট গাছ অবশ্য, বেশি বড় না, দেখি আরো সামনে অবশ্যই পড়বে। তো এগুলি ভিউয়ার্স আপনারা চিনেন কিনা জানি না, তো আপনাদের গ্রামের ভাষায় এগুলিকে কি বলে জানি না, তো আমরা বলি শিপটি ফল। এগুলি পাকলে ছোট ছোট জামের মতো হয়, ছোট লাল হয়ে যায়, লাল না কি কালার বলে ওইটাকে, একদম জাম যেই কালার ওই কালারের হয় পাকলে। এই যে ফলটা, এই যে দেখেন, এই প্রচুর গাছ এখানে। তো আসলে এগুলি দেওয়ার মূল উদ্দেশ্য হলো গ্রামের বাড়িতে আসছে, অনেকে হয়তো গ্রামে আসেন না বা গ্রামে যান না শহর কেন্দ্রিক, তো সেই জন্য আপনারা চিনেন কিনা, বা এগুলি গ্রামের সৌন্দর্য, আমাদের ছোটবেলার স্মৃতি, আসলে এসব দেখলে মনে পড়ে।
ছোটবেলা এগুলি খাইতাম, খাওয়ার পরে একদম মুখ টুক কষে একদম সাদা হয়ে যেত, আর গলা একদম খাওয়ার সময় আটকে যেত, কষ যুক্ত, কষকষ এবং মিষ্টি মিষ্টি। তো ছোটবেলায় এগুলি খাইতাম প্রচুর, শিপটি ফল বলতাম আমরা। এই যে দেখেন গাছ, ওই যে ওইখানে একটা জাম্বুরা গাছ, বন্ধুরা এটা আমাদের বাড়ির আম গাছ, আম আছে, আরো বেশি হয়েছিল, এত পারা হয়েছে কিছু।